وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا وَتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ آمَنْتُ بِاللَّهِ أَشْرَنْ كُرُونَ جَخَنَ أَبْنَا الرَّبِّ فِرِشْتَ دِكِ নিশ্চয়ই জমিনে খলিফা সৃষ্টি করছি করতে চাই তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফাসাদ করবে এবং রক্ত প্রবাহিত করবে আর আমরা তো আপনার প্রশংসার তসবি পাঠ করছি আপনার পবিত্রতা ঘোষণা করছি তিনি বললেন নিশ্চয়ই আমি জানি যা তোমরা জানো না তা নম্বর তাহানিমা ভাইসব ফিল আমি খলিফা সৃষ্টি করছি আল্লাহ যে পরিকল্পনার কথা বলেন এই খলিফা হলেন কে আদম সালাম তিনি আল্লাহ কর্তৃক মনোনীত খলিফা তিনি পৃথিবীর প্রথম মানব আল্লাহ তালা নিজে তার নাম রাখলেন আদম আদিমুল আদ জমিনের উপরি ভাগের মাটিকে আদম বলা হয় এবং আদম আল্লাহি আসসালামের ভিতর থেকে হাওয়া হাওয়া আলাহিসাল্লামকে আল্লাহ তালা সৃষ্টি করলেন হাওয়া হাইউন থেকে এসেছে হাইুন শব্দের অর্থ জীবিত জীবিত মানুষের উপকরণ থেকে আল্লাহ তালা আমাজান হজরত হাওয়াকে সৃষ্টি করেছেন তা আদম প্রথম মানব প্রথম নবী যাকে দিয়ে আল্লাহ তালা পৃথিবীতে মানুষের বংশ দ্বারা প্রতিষ্ঠিত করেছেন وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء الى اخر الايه যখন বিবাহ পড়ায় আলেমগণ তখন কিন্তু বিবাহের খোদমার মধ্যেও সুরা আর নিসার প্রথম আয়তকারিমা পড়ে যেখানে আল্লাহ তালা বলেছেন যে হে পৃথিবীর মানুষ আল্লাহ তালা তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার জোড়া সৃষ্টি করেছেন এবং তাদের দুইজনের রুসিল আল্লাহ তালা পৃথিবীতে মানুষের বাগান সৃষ্টি করেছেন তাহলে আদম আলাহিস্লামের পরিচয় কি তিনি প্রথম মানব আদম আ পরিচয় কি তিনি খলিফা আদম আলাহি ইসলামের পরিচয় কি তিনি প্রথম নবী তিনি মানব জাতির আদি পিতা আদম আলাহি ইসাল্লামের পরিচয় তিনি জান্নাতি জান্নাতে ছিলেন তিনি সাহান আল্লাহ তো জান্নাতে আল্লাহ তালা তাকে কেন রাখলেন সিরে অনেক ব্যাখ্যা আছে কোনো কোনো ব্যাখ্যা এমনও বলা হয়েছে যে আল্লাহ তালা তাকে জান্নাতে রেখেছেন পৃথিবীর যত পয়গাম্বর সব তার সন্তান সব তার আলাদ জান্নি খাবার দাবার জান্নাতি আরামায়েশ তাকে আল্লাহ দান করে পৃথিবীর সব পয়গাম্বরদেরকে আল্লাহ তালা জান্নাতি খাবার দাবারে তৈরি হওয়া রক্ত মাংস থেকে সৃষ্টি করেছেন জান্নাতের জন্য তাকে বালান নাই ইন্নি জায়ল ফিল জান্নাতে খালিফা বলেন নাই আল্লাহ বলেছেন ইন্নি জায়লুন ফিল আর খালিফা আমি জমিনে খলিফা প্রতিনিধি পাঠাতে চাই তাহলে আদম জান্নাতের জন্য বানানো হয়নি বানানোই হয়েছে দুনিয়ার জন্য জান্নাতে আল্লাহ তালা যে উদ্দেশ্য রাখলেন সেই উদ্দেশ্য যখন হয়ে গেল তখন আল্লাহ তালা তাকে জান্নাত থেকে কিভাবে বের করবেন। ওই যে গাছ হলো উসিলা আল্লাহ তাকে বলেছেন গাছের নিকটেও যেও না। এ গাছ হল উসিলা জান্নাত থেকে বের হওয়ার একটা স্বভাব একটা কারণ তিনি গাছের নিকটে গিয়েছেন তিনি পাপ করেন নাই তিনি অন্যায় করেন নাই বরং এটি আল্লাহ তাল্লার একটা কুদরত ছিল আল্লাহ ত একটা ইচ্ছে আল্লাহ তালা বাস্তবায়ন করেছেন তাকে জমিনে পাঠাবেন এখন জমিনে আসলে জমিনের খাবার দাবার খাবেন জমিনে চাষবাস করবেন জমিনের মধ্যে তিনি জীবন জীবনযাপন করবেন জমিনে তার সন্তান আদি হবে বিবাহসাদী করবেন দুঃখ আছে কষ্ট আছে শোক আছে ঘুম আছে নিদ্রা আছে ক্লান্তি আছে টয়লেট বাথরুম আছে এগুলি স্বাভাবিক ব্যাপার টয়লেট বাথরুম পেশাব পায়খানা সাধারণ মানুষ যেমন করে নবীদের এগুলি ছিল নবীরা খাবার দাবার খেয়েছেন নবীরা মায়ের উসিলায় পৃথিবীতে এসেছেন আদম আলা আল্লাহ মা বাবা ছাড়া সৃষ্টি করেছেন এটা আদম আলাইসাল্লামের আলাদা একটা বৈশিষ্ট্য আদম আলা ভিতর থেকে আল্লাহ পাক হাওয়াকে সৃষ্টি করেছেন হাওয়া আলাইসাল্লামের তারও মাও নাই বাবাও নাই কিন্তু একজন পুরুষের ভিতর থেকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করতে চাইলে মা বাবা ছাড়াও বানাতে পারেন তার প্রমাণ আদম আলাইসাল্লাম আল্লাহ সৃষ্টি করতে চাইলে মহিলা লাগে না মা বাবা লাগে না পুরুষের ভিতর থেকে মানাতে পারেন তার প্রমাণ হজরত হাওয়া আলাইসালাম সুতরাং আদম আল্লাহ প্রগাম্বর আদম আলা পৃথিবীতে আল্লাহর খলিফা হিসেবে এসেছেন আল্লাহর প্রতিনিধিত্ব পৃথিবীতে আল্লাহ প্রতিষ্ঠিত করেছেন আদমকে দিয়ে নবীরা তার উত্তস্বরী এ কারণে যুগ যুগে যত নবী এসেছেন সব নবীর আদম আলা সন্তান আর আল্লাহ পৃথিবীর এই বাগান তার কুদরতের তার চিন্তার অংশ হিসেবে সাজিয়েছেন আসল বাড়ি জান্নাত আদম আলাইসাল্লাম ফিরি পেয়েছেন আমরা যেন আদম আলাইসাল্লামের সন্তান হিসেবে মোহাম্মদুর রসুল্লাস্লা সাল্লামের আদর্শ জি নিজেদের জীবনে বাস্তবায়ন করে আল্লাহর জান্নাত পেতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমি